কেমন আছেন তো বেশ তো বরাবরের মতো আরো একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকের ব্লগে অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আজকের ব্লগ আপনাদের ভালো লাগবে আর গতকাল যে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আলহামদুলিল্লাহ অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর সেই কমেন্টগুলো পড়ে আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে আপনাদের সবার কমেন্ট আমাকে আসলে মুগ্ধ করে ফেলে এত সুন্দর সুন্দর কমেন্ট আমি আসলে বলে বুঝাতে পারবো না এতটা খুশি হয়ে আপনাদের কমেন্টগুলো পড়লে আর আমার একটা ভাই ও থাকে আফ্রিকায় তো ওই ভাইটা আমাকে মেসেঞ্জারে মানে আমার ইনবক্সে আমাকে কমেন্ট লিখেছে যে আপু তুমি ব্রাহ্মণবাড়িয়া ভাষায় একটা ভিডিও তৈরি করো আজকে তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলবো তো ভাই আমি অবশ্যই তোমার জন্য ব্রাহ্মণবাড়িয়ার ভাষায় ভিডিও তৈরি করবো কিন্তু একটু সময় লাগবে ভাইটার নাম কিন্তু হিমেল ও আমায় বোন ডাকে কারণ ওরা ছয় ভাই ছয় ভাইয়ের সবার ছোট ভাই হচ্ছে হিমেল হিমেলাম বোন ডেকেছে ওর কোনো বোন নেই যাকে আমি মাসাল্লাহ ভাগ্যবান তবে যাই হোক এই জগতে এসে আমি ভালোবাসাটা এমনভাবে পাব কখনোই ভাবি নাই তো আমার বাসায় একজন অতিথি আসলো সে হচ্ছে ভালোবাসার অতিথি তার কথা পরে বলবো চা করা হচ্ছে তো চা আমিও করতেছি তারপরে এই অতিথিও করতেছে অতিথিটাকে আসলে গল্প করে করে বলতেছি এই জগৎ নয় আমি সব জগতে আসলে মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি আর ইউটিউব জগতে এসে অনেক ভাই বোন পেয়েছি এতে আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি আর এই যে চা করতেছি দেখলেন এটা হচ্ছে ভাবি আমরা একই এলাকায় থাকি বা থাকতাম তো সেক্ষেত্রে কিন্তু আপন হয়ে গিয়েছে অনেক আপন অনেক ভালোবাসার বন্ধন এই বন্ধন হয়তোবা অনেক দূরে চলে গেলেও থাকবে সব সময় থাকবে আমরা মানুষের সাথে এমনভাবেই মিশব যাতে মরে গেলেও সবসময় বলে যে না মানুষটা খুব ভালো ছিল আসলে মানে এই জিনিসটাই কিন্তু থাকে ভালো জিনিসটাই থাকে আর বদ জিনিসটা উঠে যায় বদনাম থাকে না নামটাই থাকে সেজন্য আমরা কারোর সম্বন্ধে কোনো দিন কোনো দিন না জেনে না শুনে কোনো কিছুই বলবো না সব সময় নামটাই যাতে থাকে আর বদ যাতে উঠে যায় বদ কথাটার কোনো মানেই যাতে না থাকে তবে ভাবি আসলো হঠাৎ করে আর আজকে অনেক শীত পড়েছে আমাদের বাংলাদেশে বাহিরের ওয়েদারটা খুবই ঠান্ডা আর অনেক বাতাস তো এর জন্য কিন্তু জানালার গ্লাসগুলো খোলা যাচ্ছে না বেলকনির গ্লাস খোলা যাচ্ছে না গরম কাপড় পরেও মনে হচ্ছে অনেক শীত এখন গরম গরম চা খাবো ভাবি আর আমি ভাবি আসলো এখন বাজে দুপুর এগারোটার মতো রান্না বা কিছু রেডি করে রাখছি আর অনেকগুলো গরম কাপড় পরে আছি আমি একেবারেই যাতে শীত না লাগে আর কি তো এখন চাটা খাই আমরা বসে পড়েছি চা খাওয়ার জন্য ভাবির সাথে আপনারা আমাদের সঙ্গেই থাকুন ঠিক আছে এখানে আমি বয়স দিতে নিয়েছিলাম ভাবির এক ছেলে আমার ছেলে দুজন মিলে খেলতেছে আর অনেক নয়েজ আসছিল। তো প্রথম অবস্থায় দেখি বুঝতে পারলেন যে আমাদের বাসায় একজন অতিথি আসছে এবং আমার খুব কাছের মানুষ ভালোবাসার মানুষগুলো। গুলো তো এই গল্প করবো রান্না করতে করতে আজকে রান্না করব এই যে কার্ফ মাছ এগুলো আমাদের দেশে কার্ফু মাছ বলে তো এই মাছের একটা ভিতরে যে চর্বি না জানি বলে এটা আমি জানি না তো এটা দিয়ে রান্না করব বেগুন আর আলু দিয়ে

আসলে দুঃখের বিষয় হলো আমি রান্নাটা যখন নাকি স্টার্ট করতে গেলাম তখনই আমার বাসায় এই ফার্নিচারগুলো চলে আসছে আর কি যে গটা বলছিলাম যে আমার বাসায় আসবে নতুন বাসার ফার্নিচারগুলো আস্তে আস্তে করে আসতেছে নতুন অতিথির মতো আর কি তবে যাই হোক আমি রান্নাটা যদি পারি কাল শেয়ার করব এগুলো তো প্রথমে আমাকে বুঝে রাখতে হবে তারপর রান্না করব আর রান্নাটা আমি আসলে সুর দিতে পারতেছি না রান্নাটা একটু পর করব আর এটা হচ্ছে ভাবির ছেলে ছেলে মজা করতেছে দোলনায় বসে বসে আর ভাবি বলছিল যে আমি রান্নাটা করি আমি বললাম যে না দরকার নেই একটু পরেই বসাবো আমরা একটু গল্প সল্প করি আর ওনাদের কাছ থেকে আমি জিনিসগুলো একটু বুঝে নেই তারপর রান্নাটা করব। রান্না আমি অবশ্যই আপনাদের সাথে আগামীকাল শেয়ার করব। আর এমন একটা টাইমে আসলে ফার্নিচারগুলো আসলো একেবারেই দুপুর টাইম তো রান্নারও সময় আর এদিক থেকে ভাবি আমাকে কি পরিয়ে দিচ্ছে দেখুন এগুলো হচ্ছে ভালোবাসা আর এদিক থেকে লোকেরা কাজ করতেছে তো ওনাদের এগুলো একটু বুঝে রাখি তারপর আবারও ফিরে আসবো কথাতে তো এটা হচ্ছে টিভি টলিটা তো টিভি টলির এখানে যে স্পেসটা আছে তো আমার এখানে জায়গাটা কম সেজন্য আমি লম্বাগুলো নিতে পাই নাই আমার একটু ছোট সাইজেরই নিতে হলো তবে এটাই নাকি বেস্ট আমার মেয়ে বলতেছে আম্মু এটাই সুন্দর হয়েছে এখানে আমরা টিভি টলি আর ড্রেসিং টেবিলটা নাদিয়া থেকে নিয়েছি হাতিল থেকে নিলাম না কারণ হাতিলে যে টিভির টলিগুলো আছে তেমন ভালো লাগলো না লংগুলো পাওয়া যাচ্ছিলো আর কি বিগ সাইজ যেগুলো সেগুলো তো আমার বাসার স্পেজ অনুযায়ী আমি নিয়েছি আর কি নাদিয়া থেকে তো এ আর কি আর ড্রেসিং টেবিলটাও নাদিয়া দিয়ে থেকেই নিলাম বললাম তো গতকালকে ব্লগে যে অনিবার জন্য ড্রেসিং টেবিল দেখতে গিয়ে হ্যাঁ আমার হয়ে গেল আর কি অনিবার চয়েস করে নেয় আর কি ওর বাবা এটা অর্ডার করে চলে আসছিল তো অর্ডার করার পর একটা জিনিস কাট করা কিন্তু খারাপ লাগে তো ওর বাবা বলতেছে আমি পারবো না যেটা বললাম সেটাই হবে তো আমাকে বলতেছে তুমি তাহলে নিয়ে নাও আমার ইচ্ছে ছিল এই রুমের মধ্যে আমি সেগুন কাঠ দিয়ে কিছু ফার্নিচার গুছাবো আর কি যেহেতু আমার আলমারি আবার খাট ওয়াড্রভ এগুলো আছে সেগুন কাঠের তো একটা রুমে সেগুন কাঠ রাখবো আমার আমার বেডরুমটাতে আমি আমার মানে পছন্দ মতেই রাখতাম আর কি যেহেতু আলমারি খাট আর ওয়াড্রভটা সেগুন কাঠের সে অনুপাতে আমি একটা ড্রেসিং টেবিল নিয়ে নিতাম সেগুন কাঠেরই আর যা যা করতাম সেগুন কাঠেরই করে নিতাম সমস্যা ছিল না আমার বেডরুমটাতে আমি করে নিতাম তো এখন একটু ব্যামিল হয়ে গেল আর কি তবে যাক যেহেতু অর্ডার করে ফেলেছে কিছু করার নেই নিয়ে আসলো ম্যাচ হোক আর না হোক জিনিস তো জিনিসই তাই না ব্যবহার করতে পারলেই হলো তো এটার মধ্যে লাইট ফিটিং করতেছে জিনিসটা অনেক সুন্দর সিম্পলের মধ্যে গতকালকে অনেক আপুরা প্রশ্ন করেছিল আপু রিডিং টেবিলটা কত প্রাইস পড়ল তোমার ছেলের জন্য যে রিডিং টেবিলটা কিনেছিলে সেটা কত দামটা তো ওটা আপুরা মনে হচ্ছে যে ছয় হাজার টাকা পড়েছিল কারণ অল্প দামের মধ্যেই নিলাম টেবিল টেবিলটার স্পেস খুব বেশি ছিল সেজন্য নিয়ে নিলাম আর প্রাইসটাও একেবারেই রিজনেবলের মধ্যেই তো অত দাম দিয়ে টেবিল নেওয়াটা আমি আসলে ভালো মনে করি নাই সেজন্য একটু কমের মধ্যে নিয়ে নিলাম টেবিলের প্রাইসটা কিন্তু বলে দিলাম আপু আর যে কম্পিউটার টেবিলটা নিয়েছিলাম ওটা সাড়ে চার হাজার টাকা দুইটা মিলিয়ে সাড়ে এগারো হাজার টাকা পড়ছিল। আর অনেক আপনারা জানতে চেয়েছিলে আমার ওভেনটা কোন কোম্পানির ওটা হচ্ছে ওয়ালটনের ওয়াল্টন থেকে আমি যখন ডিপ ফ্রিজটা নেই অনেক আগের আসলে জিনিসগুলো অনেক আগের প্রায় আট নয় বছর হয়ে গেল আর কি ওয়াল্টন শোরুম থেকে আমি ওভেন আর ডিপ ফ্রিজ একসাথেই নিয়েছিলাম আর ওইটা মাইক্রোওয়েভ মানে সব কিছুই করা যায় ওই ওভেনটা দিয়ে তো আমি করে দেখাবো ইনশাল্লাহ সব কাজ করে দেখাবো খুব ভালো পড়েছিল আমার ওভেনটা তো এটার মধ্যে লাইট লাগানো কমপ্লিট আর আমার বাসার টুকিটাকি আরও কিছু ফার্নিচারগুলো আসতেছে তো এই যে এটা হচ্ছে টিভির টলি আমার এখানে জায়গা পেসটা অনেকটাই কম এই যে সেজন্য একটু ছোটো সাইজেরই আমি আর কি অর্ডার করেছি তো টিভিটা এতদিন এই কর্নারেই পড়েছিল এই যে কর্নারে রেখে দিয়েছি এখন থেকে আবার চলে যাবে ওই টলিতে তো টিভির বক্সগুলা আসলে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় নাদিয়াতে আমার কাছে ওইটাই ভালো লাগলো আর এটাই নিয়ে আসলাম আর এই বেডরুমে কিন্তু আমরা এখনও শুই নাই মানে বাস করা শুরু করি নাই কারণ আরও রুম আছে ওগুলোতে ব্যবহার করতেছি এই রুমের পর্দা টর্দা কোনো কিছুই লাগাই নাই তো আমার ছেলেকে দেখাইতেছি যে দেখো ড্রেসিং টেবিল মায়ের জন্য তোমার বাবা কিনে দিলো কেমন হলো ছেলে বলতেছে অনেক সুন্দর নাইস ও বলতেছে নাইস মিরর মানে ওর কাছে খুব পছন্দ হয়েছে তো যাই হোক আজকে আপনাদের সাথে এগুলো শেয়ার করে ফেললাম রান্নাটা দেখাবো ইনশাল্লাহ আগামীকাল আর এই যে বাবুটা একা একা বসে আছে ভাবি তো আমার সাথী আছে আমি বলতেছি আন্টির কাছে আসো বলতেছে দোলনায় বসব তো আজকে হঠাৎ করে ভাবি আসলো আমার বাসায় আমি যেখানে থেকে আসছি প্রথম থেকে অনেকটা বছর অনেক বছর বলতে আমি যে বাসায় থেকে আসলাম প্রায় তিন বছর তো ওখানে কিন্তু আমার চলার পথে অনেক আপনজন হয়ে গিয়েছে আমরা যেখানেই বাস করি সেখানে কিন্তু আমাদের আপনজন হয়ে যায় অটোমেটিক হয়ে যায় এটা হচ্ছে ভালোবাসা তো আমার পাশে যে ভাবি ছিল সেই ভাবিও কিন্তু আমার বাসায় আসছিল ভাবির বাসায় আমার কোরআন শরীফগুলো রেখে আসছিলাম তো ভাবি নিয়ে আসছে আমাকে দেখতে আসছে তা আজকে আরো একটা ভাবি আসছে আমার ছেলের জন্য মানে ওর টি শার্ট তারপর আমাকে এই যে পরিয়ে দিল এটা খুব সুন্দর একটা জিনিস তো ভাবি এনেই বলতেছে ভাবি এটা আপনার জন্য আনছি খুব সুন্দর খুব সুন্দর এই যে ভাবি কিন্তু আমাকে পরিয়ে দিয়েছিল তো ভাবি বলতেছে ভাবি আপনাকে খুব সুন্দর লাগবে এই যে তো এগুলো কিন্তু ভালোবাসা তো ভালোবাসার মানুষগুলো এমনই হয় এই যে আর আমি ইদানিং আংটিও পড়তে পারতেছি না কারণ এত কাজ করতে হয় আমার পানির কাজগুলো বেশি করতে হয় সেজন্য জন্য আংটিগুলো খুলে রেখেছি আর আমি সব সময় আসলে এগুলো পরে রাখতে পারি না গলার মধ্যে চেনও পরে রাখতে না কোনো কিছু পরে রাখতে না মাঝে মাঝে পড়ি আর কি তো যাই হোক এখন আমি রান্না বান্না করে ফেলবো বাবির সাথে গল্প করব রান্না করবো একসঙ্গে যদি ভাগ্যে রাখে রিজিকে রাখে খাওয়া দাওয়া করব। আর আগামীকাল রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব আজ তাহলে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক বেশি হাসি খুশি থাকবেন আল্লাহ হাফিজ